শুনতে অবিশ্বাস্য মনে হলেও এক ব্যক্তির শরীরে 5টি কিডনি রয়েছে। 3 বার রেনাল ট্রান্সপ্লান্ট সার্জারির পর 5টি কিডনি নিয়ে বেঁচে আছেন ভারতের চেন্নাইয়ের ওই ব্যক্তি। ছোটবেলা থেকে কিডনির অসুখে ভুগছিলেন তিনি। 1994 সালে মাত্র 14 বছর বয়সে প্রথমবার তার কিডনি প্রতিস্থাপন হয়। এর 9 বছর পর 2005 সালে দ্বিতীয়বার তার কিডনি প্রতিস্থাপন করা হয়। কিন্তু গত 4 বছর আবার নানা জটিলতায় ভুগতে শুরু করায় চিকিৎসকরা জানান আবারও তার কিডনি প্রতিস্থাপন করতে হবে। সম্প্রতি ভারতের মাদ্রাজ মেডিকেল মিশন হাসপাতাল থেকে 3য়বারের মতো তার কিডনি প্রতিস্থাপন করা হয়। এ নিয়ে তার শরীরে এখন মোট 5টি কিডনি রয়েছে। তবে 3য়বারের কিডনি প্রতিস্থাপনের প্রক্রিয়াটি বেশ জটিল ছিল, কারণ অকেজো কিডনিগুলো চিকিৎসকরা ফেলে না দিয়ে দেহের ভেতরে রেখেই নতুন কিডনি প্রতিস্থাপন করেন। তাই ওই ব্যক্তির শরীরের ভেতরে অস্ত্রোপচারের জন্য জায়গা কম ছিল। সব মিলিয়ে 4টি কিডনি থাকার পর আমরা যখন 5 নম্বর কিডনি বসাতে যাই তখন একটু বিপাকে পড়তে হয়, কারণ তার শরীরে কিডনি বসানোর জন্য পর্যাপ্ত জায়গা ছিল না। সেই সঙ্গে আমাদের রক্তপাতের বিষয়টিও মাথায় রাখতে হয়েছিল। তবে আশার কথা, 3য়বার প্রতিস্থাপনের ধকল আর 5টি কিডনি নিয়ে বর্তমানে সুস্থই আছেন ওই ব্যক্তি। মার্সিয়া মান্নান, মাই টিভি।